দেশের অন্তত এক কোটি মানুষ লিভার সিরোসিস বা লিভার বিকলের ঝুঁকিতে আছেন কিন্তু এই লিভার বিকল হয়ে কত মানুষ প্রতি বছর মারা যাচ্ছেন সেই পরিসংখ্যানটি যদিও আমাদের কাছে নাই তবে এটি একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষই আসলে এই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং মৃত্যুর শিকার হচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আমাদের আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় লিভার সিরোসিস এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের স্বনামধন্য একজন হেপাটোলজিস্ট আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম সহযোগী অধ্যাপক পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল হাসপাতাল আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে স্যার লিভার সিরোসিস এই শব্দটি অনেকটা বাংলার মতো হয়ে গেছে এবং মানুষ আসলে জানে যে এটি একটি প্রাণঘাতী একটি অবস্থা আর কি লিভার সিরোসিসটাকে যদি একটু আপনি বাংলায় একটু সহজ করে রোগীদের জন্য সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা করেন লিভার সিরোসিস এটা একটি ইংরেজি শব্দ তো লিভার আমরা জানি এটা বাংলাতে আমরা যকৃত বলি আর সিরোসিস শব্দটা এটা যে ল্যাটিন একটা শব্দ যেখানে বলা হয় লিভার যখন শক্ত হয়ে যায় তা আমরা সাধারণ মানুষের বোঝার অর্থ আমি যদি একটু বলি যে আমরা লিভার কিন্তু প্রতিদিন আপনার বাসাতে একটা যদি মুরগি জবাই করা হয় অথবা আপনি কোনো মাংসের দোকানে গরু বা খাসির কোনো লিভার দেখেন কলিজা তাকে দেখবেন সফট মানে ওটা একটা হাত দিয়ে প্রেস করলে অনেক সময় ফেটেও যেতে পারে ছোট আমরা আমরা যদি মনে বলি মুরগির একটা লিভার তার মানুষের লিভারটা কিন্তু এরকম স্পঞ্জি অর্থাৎ ওটাকে আমরা প্রেসার দিলে এটা একটু স্পঞ্জের মতো মনে হয় সুস্থ লিভারে এই লিভারটাই কোনো কারণে যদি শক্ত হয়ে যেতে থাকে ওই শক্তটাই ইংলিশে আমরা মানে হার্ড লিভার আর ওটা ল্যাটিনে বলেছে সিরোসিস কিরাস মানে ওটা স্কার টিস্যু ফর্ম করে ফাইব্রাস টিস্যু ফর্ম করে লিভারটা শক্ত হয়ে যাওয়া ওটাকে আমরা লিভার সিরোসিস বলি এটা হচ্ছে মানে সমর্থক শব্দ আর কি আচ্ছা মানে লিভার একটি সুস্থ বিষয় যেমন একটি অঙ্গ কিডনি লিভার এরকম কিন্তু যখন এটি আক্রান্ত হয় বা ঝুঁকিতে পড়ে তখন এটি দিকে টার্ন করে আচ্ছা মানে এটির কারণ কি অনেকগুলো কারণে আসলে লিভার সিরোসিস হতে পারে জি এটা আমাদের আমরা যখন আমরা রোগী আমাদের কাছে আসেন আমরা এটা কারণটা প্রথমে যে কোনো রোগের খুঁজি তারপরে হচ্ছে সেটার রেমেডি বা ট্রিটমেন্ট থাকলে সেটা আমরা কাউন্সেলিং করি ওষুধ দিই অনেক ক্ষেত্রে তো লিভার সিরোসিসের মূল কারণ কিন্তু ভাইরাল হেপাটাইটিস বি এবং সি এরপরে দ্বিতীয় কারণটা এখন সারা বিশ্বেই যেটা একসময় এটা প্রায় ২০ বছর আগে মানুষ ওরকম বুঝতে পারতেন না মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটো হেপাটাইটিস মানে ন্যাশটাকে এখন ম্যাশ বলা হচ্ছে এটা আমাদের বিশেষজ্ঞদের একটা ধারণা কারণ এটা নাম যখন চেঞ্জ হয় তখন অবশ্যই আমরা গবেষণা করে ওটা প্যাথোফিজিওলজি বা প্যাথোজেনেসিস বুঝতে পারলে আমরা নাম অনেক সময় চেঞ্জ হয় রোগের তো সব লিভার রুগীর সিরোসিস হবে এমন নয় যাদের ফ্যাটি লিভার আছে আমরা দেখা গেছে যদি একশো জন ফ্যাটি লিভার রোগী হয় তার মধ্যে কিন্তু প্রায় পঁয়ত্রিশ মানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ প্রতি তিনজনে একজনের কিন্তু এই ন্যাশ বা ম্যাশ এটা শুরু হয় তখন কিন্তু এটা আচরণটা একদম হেপাটাইটিস বি এবং সিভারিসে যে ক্ষতিটা হতো একই ধরনের প্রক্রিয়া হয় হয়ে তখন হচ্ছে লিভার সিরোসিস হয় তাহলে আমি বললাম হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এরপরে এখন এই ফ্যাটি লিভারের একটা ভ্যারিয়েন্টস একটা অংশ এরপরে সারা বিশ্বে যেটা আছে পশ্চিমা দেশে যেরকম অ্যালকোহল অ্যালকোহল বেশি আমাদের দেশে তেমন না হলে প্রায় আমাদের কিন্তু মানে লিভার অ্যালকোহলিক লিভার ডিজিজ আমাদের দেশে আমরা পাই তো এই চারটা কারণে আমি যদি বলি এইটাই এবং কিছু রেয়ার আমাদের একাডেমিক আমরা আলোচনায় যেটা বলি যে অটোইমিউন হেপাটাইটিস এবং অন্যান্য কিছু অসুখের কারণে হতো হেমোক্রোমাটোসিস বা আলফন অ্যান্টিটিপসিডেফিসিয়েন্সি তো এগুলা হচ্ছে যে রেয়ার কজ কিন্তু স্যার এই যে চারটি কারণ যদি আমরা মোটা দাগে আসলে বলি কোনটি আসলে বেশি দায়ী লিভারকে সিরোসিস করবার ক্ষেত্রে আচ্ছা বর্তমান সময়ে আমাদের হেপাটোলজি আমরা সোসাইটি বাংলাদেশে আমরা গবেষণা করে দেখেছি যে রুগীগুলো ভর্তি থাকে মানে একটু খেয়াল করতে হবে যে ভর্তি রুগীর ক্ষেত্রে প্রিফারেন্সটা কি ভর্তি রুগীর ক্ষেত্রে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট রুগী লিভার কজে ভর্তি হয় ইনডোর পেশেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট রুগী ভর্তি হচ্ছে কিন্তু লিভারের কারণে সেই লিভারের আবার নাইনটি পার্সেন্ট কারণ কিন্তু সিরোসিস অফ লিভার তাহলে এটার ইটিওলজি যখন আমরা সার্চ করি এখন দেখা যাচ্ছে যে হেপাটাইটিস বি নিয়ে আমরা প্রায় আমাদের সোসাইটি এবং বাংলাদেশের অন্যান্য গ্রুপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন লিভার ফাউন্ডেশন থেকে সবাই তাতে হেপাটাইটিস বি কিন্তু আমাদের দেশে কমে গেছে আর হেপাটাইটিস সিভারে তো আমাদের যদিও ভ্যাকসিন নাই কিন্তু এটা স্ক্রিনিং প্রোগ্রাম করাতে হেপাটাইটিস সিও কমে গেছে কিন্তু মহামারী হিসাবে আসতে হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারটাই শুধু বাংলাদেশ না এটা সারা বিশ্বে এখন মানে এটা এন্ড এরপরে আপনার হচ্ছে যে অনেক ধরনের চিকিৎসা আমাদের আমি হয়তো আলোচনায় পরে আসছি তো এই সারা পৃথিবীতে গ্লোবাল কনসার্ন ফ্যাটি লিভার ডিসিজ তো এটা আমাদের বাংলাদেশ সে আমরা প্রতি বছর দেখি যে আলোচনা হয় র্যালি হয় নানান কিছু হওয়ার চেষ্টা হচ্ছে বা অনেকগুলো গ্রুপই আসলে বলা যায় অনেকগুলো সোসাইটি করছে এন্ডোক্রিনোলজিস্ট যারা তারাও এটার সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু সত্যিকার অর্থে সচেতন কি আসলে মানুষ হয়েছে বা হচ্ছে আচ্ছা এটা খুব সুন্দর একটা আপনি অবতরণে আপনি একটা সাবজেক্টের নিয়ে আসলেন এন্ডোক্রিনোলজি তো এই ফ্যাটিলি ভার্জের অসুখটা এটা কিন্তু বলা হয় ইট ইজ এ হেপাটিক ম্যানিফেস্টেশন অফ এন্ডোক্রাইন ডিজিজ মানে আপনি আমি সবার বোঝার জন্য বাংলায় বলি এখন যে রোগটা হচ্ছে এন্ডোক্রাইন ডিজিজ ঠিক আছে এন্ডোক্রাইন ডিজিজের লিভারের ম্যানিফেস্টেশান যেটা হয় সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি তাহলে আমি ট্রিট করতে গেলে আমাকে তো যেটা মেইন কারণ ছিল সেখানে করতে হবে তো ফ্যাটি লিভার কাদের হয় আমি যদি একটু ওভারঅল বলি যে মেটাবলিক সিন্ড্রোম বলা হচ্ছে আজকাল নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটো হেপাটাইটিস বা মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ

আমি আসলে সিরিয়াল বলার জন্য আমি বললাম যে এখানে কিন্তু মডিফাইবল কতগুলো ডিজিজ আছে কন্ডিশন আছে এবং নন মডিফাইবল মডিফাইবল কোনটা ও ইউর ওবিসিটি ইউ ক্যান কন্ট্রোল ইউর ওয়েট তাহলে ওবিসিটি ইজ এ মডিফাইবল স্টেট আপনি যখনই ওয়েটটা কমাবেন বলা আছে যে এই বাকি তিনটা কিন্তু অটোমেটিক ইমপ্রুভ করে যায় ডায়াবেটিস ইম্প্রুভ করে হাইপার টেনশন ইম্প্রুভ করে যায় ডিজিলিপিটি আপনি ওষুধেও কন্ট্রোল করতে পারেন ওয়েট কমালে তাহলে এই চারটা ডিজিজের একটা লিভারে ম্যানিফেস্টেশন আছে ফ্যাটি লিভার ডিজিজ স্যার এখন যদি আমরা একটু জানি যে এই সিরোসিসের কি আসলে রকম ফের আছে কিনা জি যেমন হ্যাঁ সিরোসিসকে আমরা যখন ডায়াগনোসিস করি তখন এটাকে কম্পেনসেটেড সিরোসিস অফ লিভার আর ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার বলে এটা বাংলা যদি কেউ আমরা চিন্তা করি কম্পেনসেটেড মানে এখনো সহনশীল মাত্রায় অর্থাৎ লিভারের যে ক্ষতিটা হয়েছে সে কারণে লিভারের ফাংশন টেস্টগুলা এখনও চেঞ্জ হয়নি আচ্ছা বা রোগীর হয়তো কোনো লক্ষণও আসেনি তালে রুগী আমাদের কাছে কেন আসে আসলে ইনসিডেন্টালি ধরা পড়ে বা হঠাৎ করে কিভাবে একটা পেশেন্টের আলট্রাসোনোগ্রাম তো পেটে ব্যথা হয়তো গলবার স্টোন আছে অথবা ফিমেল পেশেন্ট হলে গাইনোকোলজিক্যাল অবস্টাটিক্যাল কারণে আলট্রাসোনোগ্রাম করে বা যে কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে ইনসিডেন্টালি অফ লিভার ধরা পড়ে আচ্ছা আর একটা হচ্ছে যে আমাদের দেশে আজকাল তো ল্যাপারোস্কোপি সার্জারি বা ওপেন সার্জারি যা হয় সার্জারি করতে গেলে যখন পেটটা ওপেন করে তখন কিন্তু দেখা যায় যে লিভার সিরোসিস কারণ উনি তো লিভারের কাছে চলে গেছে তো সিরোসিস লিভার কিন্তু দেখলেও বোঝা যায় ওই যে বললাম হার্ড হয়ে যায় লিভারের নর্মাল যে কালারটা সে কালারটা চেঞ্জ হয়ে সাদাটে ধারণ করে ফাইব্রাস টিস্যু বা এই কারণে তো তাহলে লক্ষণবিহীন সিরোসিস কিন্তু ধরা পড়ার কারণ হচ্ছে যে ইনসিডেন্টালি আলট্রাসনোগ্রাম করতে গিয়ে ধরা পড়ে অথবা কোনো সার্জারি করতে গিয়ে লিভারের যদি পেট ওপেন করে তাহলে দেখতে পারে এটা হলো যে লক্ষণবিহীন বা কম্পেনসেটেড সিরোসিস অফ লিভার রোগী বলে স্যার আমার সিরোসিস হয়ে গেছে আমি তো কোনো টেরি পাইনি আসলে টের পাবেন না তো কারণ আমাদের লিভারের যে কার্যক্ষমতা এটা কিন্তু বলা হয় যে এইটি পারসেন্ট লিভার কোষ যদি ড্যামেজও হয় ইভেন দেন বাকি টোয়েন্টি পারসেন্ট লিভার কোষগুলা আপনার আমাদের যে নিত্য প্রয়োজনীয় যেগুলো উপাদান সাপ্লাই দেয় লিভার বা স্টোরেজ ডিটক্সিফিকেশন মেটাবলিজম এক্সক্রিশন এ কাজগুলো কিন্তু চালায় যায় তো যখন এই বেশি লিভার কোষ আর ডিস্ট্রাকশন হয়ে যায় অল্প মাত্রায় চলে আসে তখন ডিকম্পেনসেটেড হয়ে যায় তাহলে ডিকম্পেনসেরেট বা অসহনশীল কি রকম তখন রোগীর ডেফিনিট লক্ষণ চলে আসবে জন্ডিস পেটে পানি রক্তবমি অথবা কালো পায়খানা হুম এবং ভুলে যাওয়া অথবা সে এমন আচরণ শুরু করে অনেকটা পাগলের মতো এটা পরিবারের সদস্যরা খেয়াল করে যখন লিভার সিরোসিস হয়ে যায় হ্যাঁ হয়ে গিয়ে ওই যখন ডিকম্পেন্সেটেড যায় তখন লক্ষণগুলো আসে কম্পেন্সেটেড কিন্তু লক্ষণবিহীন লক্ষণবিহীন থাকতে পারে স্যার এখন লিভার সিরোসিস হয়ে গেলে আসলে চিকিৎসা কি বা আসলে চিকিৎসা আসলে কারা করে লিভার সিরোসিস হয়ে গেলে আমি বলবো যে আমাদের এতক্ষণ যে আলোচনায় কারণগুলো আমরা বললাম জি সেই কারণগুলোকে আমাকে চিকিৎসা করতে হবে এবং সে কারণগুলোকে অনেক ক্ষেত্রে আমরা দূরও করতে পারি যেরকম আপনি আমি বললাম আমি বি ভাইরাস ধরে এক একটা করে আলোচনা করছি হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাসে কিন্তু খুব ভালো মুখে খাওয়ার ওষুধ আমাদের দেশে পাওয়া যায় আজকে আমাদের প্রোগ্রামের যারা স্পন্সর বিকন ফার্মাসিউটিক্যালস ওনারা কিন্তু হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর ইনজেকশন এবং মুখে খাওয়ার ওষুধ শুধু ওনারা না আমাদের দেশে প্রায় আট দশটা কোম্পানি খুব ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে ওনার ওষুধ তৈরি করেন এবং আমাদের দেশের ওষুধ ওনাদের তৈরি করতে ওষুধ কিন্তু ইউএসএ পর্যন্ত পেশেন্টরা গ্রহণ করে এবং ইউএসএ এফডি ডি অ্যাপ্রুভালও অনেকটা আছে জেনেরিক ফর্মুলা যেটা ওনারা

ইস নট এ কিউরে এটা শেষ কিন্তু এখন বলা হচ্ছে না যে কারণে সিরোসিস হচ্ছে সেই কারণটাকে যদি খুব দ্রুত নির্ণয় করা যায় নির্ণয় করে যদি ওষুধ দেওয়া যায় এবং রোগী যদি সচেতন থাকে তাহলে হেপাটাইটিস বি এর চিকিৎসা আছে হেপাটাইটিস সি এরও চমৎকার বা ভালো ওষুধ এসে মুখে খাওয়ার ট্যাবলেট আর এরপরে আসে আমরা এই যে ফ্যাটি লিভার ন্যাশ তো ফ্যাটি লিভার ন্যাশের মধ্যে মেটাবলিক যে চারটা কারণ বললাম কমালে কিন্তু রোগীর জন্য আয়ু বেড়ে গেল একটা টানে কমে যায়। আর আমরা ক্ষেত্রে বলি যে আপনার একটা পদক্ষেপে আপনার আয়ু বেড়ে যায় আপনি হাঁটেন আপনার কনজিউম করেন আপনার যে আপনার ইটা আছে বডিতে গ্লুকোজ বা অন্য কিছু আপনি ফ্যাট এগুলো বার্ন করেন তাহলে আপনি পদক্ষেপ নিলে কিন্তু আপনি সুস্থ থাকবেন আচ্ছা স্যার আমি বলছিলাম যে হেপাটোলজিস্টরা তো মূলত চিকিৎসা করেন এন্ডোক্রিনোলজিস্টের কথাও আসলে আসছিল মানে এটা কি সমন্বিত চিকিৎসার প্রয়োজন পড়ে আসলে কখন বা আপনারা সেভাবে করেন কি না যদি এটা হেপাটাইটিস বি অথবা সি হয় তাহলে হেপাটোলজিস্টের সাথে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ওনারাই দেখবেন আচ্ছা বি এবং সি ভাইরাস পর্যন্ত আচ্ছা এরপরে যখন ফ্যাটি লিভার বা এম এস এল ডি বা এনএফএলডি তখন কিন্তু এন্ডোক্রাইনেরা আমাদের সাথে যোগ হতে হবে যোগ হতে হবে অতএব এটা মানে আপনারা সেন্টারে আছেন আর কি সেই অর্থে হ্যাঁ অবশ্যই হেপাটোলজি সেন্টার এবং শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে তো হেপাটোলজি এটা সেই পঞ্চাশের দশক থেকে কিন্তু আমেরিকাতে হেপাটোলজি সোসাইটি আছে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দা স্টাডি অফ দ্য লিভার এটা তো সেই নাইনটিন ফিফটি টুর দিকে এস্টাবলিশড অতএব এবং হয়তো আপনি আলোচনায় আসবেনই যে সিরোসিস অফ লিভারের যে অ্যানাদার

স্যার আপনার কাছে জানতে চাই যে এই যে লিভার সিরোসিস হয়ে গেলেই কি আসলে তার প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় কি না আসলে কত অংশের প্রয়োজন হয় জি লিভার প্রতিস্থাপন বা লিভার ট্রান্সপ্লান্টেশন এই বিষয়ে আমি সুযোগ হয়েছিল আল্লাহর ইচ্ছায় যে আমি এটা জাপানে আমি আমার কিওটি ইউনিভার্সিটিতে আমি এটা ট্রেনিং করে এসেছি দুই হাজার কারণ আমাদের আপনি জানেন যে বার্ডেম হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম রানিং আছে যদি আমাদের রিসেন্টলি টেকনিক্যাল কারণ একটু হচ্ছে না তো সেই উদ্দেশ্যে আমি জাপানে ট্রেনিং করে এসেছি তো লিভার ট্রান্সপ্লান্ট কাদের লাগে এটা কিন্তু একটা বড় একটা মানে বিষয় যে আমি লিভার ট্রান্সপ্লান্টটা আমি যদি একটু বলি যে লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু দুরকম হয় যে আমি লিভারটা অসুস্থ যিনি সিরোসিস অথবা লিভার ক্যান্সার অথবা লিভার ফেল করে গেছে তার লিভারটা কিন্তু পুরোটা ফেলে দিতে হবে কিডনির মতো না এটা কিডনি তো দুইটা লিভার তো একটা তো পুরোটা লিভার যার দেহে থেকে ফেলে দেবো তাহলে উনি লিভারটা কোথা থেকে পাবেন তাহলে দুটা সোর্স হতে পারে একটা হচ্ছে দেহের থেকে সংগ্রহ করা যেটাকে বলে তো মৃতদেহ মানে আইসিউতে একটা উন্নত বিশ্বে তো প্রায় ওনারা সবই ট্রান্সপ্লান্ট করেন হার্ট লাং পর্যন্ত পান আমাদের ক্যাডাবারিকটা আমাদের দেশে কিডনি করেছে কিন্তু লিভারে আমাদের লিভিং বডি থেকে করেছে এখন লিভিং বডিতে একটা প্রসঙ্গ আসে যে যিনি দেবেন উনি তো লিভিং তো লিভিং বডি থেকে লিভার দিলে তার ক্ষতি হবে কিনা তো দেখা যায় যে আমরা আসলে যতটুকু লিভার নেওয়া হয় তাতে যিনি ডোনার তার কোনো ক্ষতি তো হয়ই না বরং উনি প্রায় দু সপ্তাহের মধ্যে কিন্তু নর্মাল কাজে ব্যাক করতে পারেন তো লিভার ট্রান্সপ্লান্ট আমরা যেহেতু এটা একটা জটিল যে একটা মানব দেহ থেকে আমরা সংগ্রহ করবো বা ডেড বডি যাই হোক অর্গান পাওয়ারটাই যেখানে কঠিন সেখানে কিন্তু আমাদের লিভারের ট্রান্সপ্লান্ট যে করবো সেই বডিতে কতটুকু উপকারে আসবে সেটাই কিন্তু আমরা একটা অ্যাসেসমেন্ট করি কারণ এখানে সার্জনদের যেরকম গ্রুপ থাকে ডিসিপ্লিন অনেকের মাধ্যমে অনেক খরচ হয় এবং অন্য কিছু তো আমরা আসলে যদি কার্যকরী না হয় তাহলে কিন্তু আমরা লিভার ট্রান্সপ্লান্ট আমরা করবো না ওই মানুষের যদি একটা বয়সের একটা বা প্রথমে আমি যদি বলি একটা থাম একটা পয়েন্ট সেটা হচ্ছে যে একসময় বলা হতো যে এটা সিক্সটি ষাট বছরের উপরে আমরা লিভার ট্রান্সপ্ল্যান্ট একটা এজ হিসেবে এটা কন্ট্রা ইন্ডিকেশন ছিল না করাই বলো 60 বছরের উপরে একটা মানুষের গ ধরায় যদি ধরে আমাদের দেশে 70 তো 60 বছরের লোকের অপারেশনের ধকল সহ্য করাটা মুশকিল এবং তার হচ্ছে যে নিয়েস আবার কতদিন তার longevity হবে তো এটা কিন্তু আজকে এই এজটাকে তুলে দেওয়া হয়েছে এমন হয় যে বয়সে আপনারা করতে পারবেন আমরা এখন যে কোন বয়সে করে জাপান আমেরিকা করে কিন্তু ওই ব্যক্তির তার অ্যানাস্থেশিয়া যেহেতু এই অপারেশনটা করতে কিন্তু 8 থেকে 18 ঘন্টা আমি দেখে এসেছি জাপানে আট থেকে আঠারো ঘন্টা তার অপারেশন টেবিলে থাকা ওইটাও তার হার্ট লাং যদি ঠিক না থাকে তার যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তার যদি অন্যান্য কোনো প্রিভিয়াস কোনো ব্রেনের স্ট্রোক আছে তাহলে কিন্তু এগুলা কন্ট্রা মানে তখন কিন্তু করে লাভ নেই তাহলে আপনার আপনি বললেন যে লিভার সিরিসিস কাদের ক্ষেত্রে করা উচিত লিভার সিরিস আমরা তখনই করব যখন একটা মানুষকে আমরা কর্মক্ষম করতে পারবো এবং তার একটা সময় পর্যন্ত সে তার পরিবারে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে এই জন্য আমাদের কিন্তু খুব সিলেক্টিভ হতে হয় যে রিসিপিয়েন্ট যিনি আরেকটা কারণ আছে যেরকম সে লিভারের ওনার কারণটাই যদি থাকে লিভার ক্যান্সার এবং সেই ক্যান্সারটা যদি স্প্রেড করে থাকে তাহলে যে তাকে আমরা ট্রান্সপ্লান্ট করবো না তো এই জন্য লিভারের রোগটা কী কারণে একটা হচ্ছে ওনার তাহলে বয়স অ্যাভেলেবিলিটি অফ দ্য অর্গ্যান আমি পাচ্ছি কিনা দ্বিতীয় হচ্ছে যে আপনার ওনার অলরেডি কোনো ক্যান্সার স্ট্রোক ডায়াবেটিসের আনকন্ট্রোল ডায়াবেটিস হার্ট লাং এর অলরেডি একটা ড্যামেজ হয়ে আছে কিডনি বিকল আছে এটা কি গ্রহিতা না দাতা কার কথা বলছেন এটা রিসিপিয়েন্ট মানে গ্রহিতার কথা বলতেছি তার ক্ষেত্রে এগুলো আমরা ভালোমতো দেখে তার কতটুকু লাভ হবে ওটা আমরা এটা বলে তারপর আমরা তারপরেও যে বিষয় স্যার মানে সেটি তো আসলে মানে যখন আপনি করবেন সেটি অনেকগুলো বিষয় আসলে আসে কিন্তু বাংলাদেশ যে লিভার প্রতিস্থাপন করতেই পারছে না মানে মানে দুটো এখানে বিষয় একটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে নতুন উপ উপাচার্য এসেছেন অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম তিনি আসলে চেষ্টা করেছেন আগে বা আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন সেটি আসলে ভবিষ্যতে সম্ভব কিনা আর বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের বা প্রতিস্থাপনের সফলতার হার কেন কম মানে এই জায়গাতে আপনার বক্তব্য জানতে চাই সফলতার হারটা কিন্তু আসলে অত কেসই তো করা হয়নি কেসই করা আমরা করেছি তিনটা কেস তিনটা কেসের মধ্যে কিন্তু দুজন এখনো জীবিত এবং খুবই অনেক তারা ওয়ার্ক ইতে আছে না কিন্তু কোনো না কোনো পক্ষ মারা গেছেন এরকম হয় হয় দাতা অথবা আরেকটা আরেকটা সেন্টার করেছে ওনাদের হয়তো তারা লস করেছেন বা বিএসসি এ তো একটা কেস হয়েছে আমার জানার জি তো আমাদের এগুলো পাবলিকেশনে না আসলে তো আসলে সায়েন্স তো নাথিং ইজ

কে কোন বিশ্ববিদ্যালয়ে সার্ভিস দিচ্ছেন বা কে অন্য কোন স্পেশালাইজড প্রতিষ্ঠানে আছেন কিনা চিকিৎসক মানে এটির উদ্দে উঠে আসলে পাওয়া যায় আপনি খুবই একটা প্রসঙ্গে কিন্তু সেটা হয় নি স্যার হ্যাঁ না হয় নাই ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের তো আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যদি বলি এমন কি পার্শ্ববর্তী দেশ মানে আমি শুধু ইন্ডিয়া বোঝাচ্ছি না মায়ের মরেও কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় পাকিস্তানে হয় তাহলে নেপালেও তারা সেন্টার এবং অহরহ হচ্ছে এবং ইন্ডিয়াতে আমার ধারণা পঞ্চাশ থেকে ষাটটা সেন্টার এখন হচ্ছে গত পনেরো বছরে কিন্তু ওনারা কাজটা করেছে স্যার আমি এখানে আরেকটু যোগ দিই যে একটা হচ্ছে যে যেই চিকিৎসককেই দরকার হোক না কেন কিন্তু আপনি জানেন যে সোসাইটি টু সোসাইটি আবার ইভেন একটা সোসাইটির মধ্যেও কয়েকগুলো ভাগ এই যে বিক্ষিপ্ততা এটি কি আসলে আমাদেরকে লিভার প্রতিস্থাপনের ক্ষেত্রে পিছিয়ে দিয়েছে ইয়েস ইয়েস আমাদের এই জায়গাগুলোর ঊর্ধ্বে উঠে আসতে হবে আমি মনে করি যে সবকিছু তো আমাদের পলিটিক্স নিয়ন্ত্রণ করে আমাদের মতো দেশগুলোতে তো এখানে এটার উঠে এসে আপনি রিকুইজিশন দিয়ে সে একজন হয়তো শেখ রাসেল গ্যাস্ট্রোলেভার ইনস্টিটিউটে আমি জানি সার্জন আছে ওখানে এবং সে ডেডিকেটেডলি নিজের গরজে বা নিজের খরচে উনি ট্রান্সপ্লান্টের সার্জারি শিখে আসছেন ইন্ডিয়াতে প্রায় দু বছর ট্রেনিং করা

বড় লিভারে ফোরা হয় কাটা হয় ক্যান্সার হলে একটা স্টেজ পর্যন্ত লিভার কাটা হয় তো লিভার কাটার ব্যাপারটা তো আমাদের দেশে প্রায় তিরিশ বছর ধরে আসে এবং আসলে যিনি এটার পায়োনিয়ার বা যার হাত দিয়ে শুরু হয়েছে তাকেও তো অনেকগুলো জায়গা থেকে আসলে মানে গ্রহণ করা হয়নি বা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বা নতুন করে হলে তাকে ডাকা হয়নি তো আমাদের ধন্যতা মনে করি আমি এটা আমাদের অবশ্যই আমাদের লিমিটেশন কাউকে আমরা দায়ী করব না তবে সিস্টেম অনেক সময় বলে যে সিস্টেম আমাকে হেল্প করে না সিস্টেম বলে যে আমি ব্যক্তির কাছ থেকে হেল্প পাচ্ছি না

আমরা আনুষঙ্গিক খরচ হিসাব করে দেখেছি এটা এক কোটি ছাড়িয়েছে শুধু হাসপাতালকে পঞ্চাশ লাখ টাকা দেয়া লেগেছে এবং এই যে ফলো আপ বা বিভিন্ন সময় যাওয়া ওষুধ তাহলে বাংলাদেশে কয়জন মানুষ আছেন লিভার সিরোসিস যারা কোটি টাকা টাকা খরচ খরচ করে করে বা তারও বেশি একটি প্রতিস্থাপন করবেন যেটি বাংলাদেশে অন্তত পনেরো বিশ লাখ টাকাতেই আসলে সম্ভব বা বাংলাদেশের টাকা গুলো আসলে নষ্ট হয় না স্যার আমি একটু ক্যান্সারের প্রসঙ্গে আসতে চাই স্যার যে লিভার সিরোসিস ক্যান্সার এগুলোর সম্পর্ক কেমন বা বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন সিরোসিস অফ লিভারের কিন্তু একটা পর্যায়ে লিভার ক্যান্সার হওয়ার একটা পার্সেন্টেজ একটা হয় সেটাও আবার কারণ যে কোন কারণে লিভার সিস সিরোসিস হয়েছে সেই কারণে কিন্তু ওনার লিভার ক্যান্সার হতে পারে মানে লিভার ক্যান্সার হচ্ছে যে একটা উর্বর ভূমি লিভার সিরোসিস একটা উর্বর ভূমি লিভার ক্যান্সার হওয়ার জন্য আচ্ছা একটা ফোকাস থেকে লিভার ক্যান্সার হয়ে যায় মানে লিভার সিরোসিস হয়েই পরে ক্যান্সারের দিকে টার্ন করে এক্স্যাক্টলি লিভার সিরোসিস যখনই হয়ে যায় তখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা

বা ডিজিটাল মেটাস্টেসিস লাংসে যেতে পারে ওইগুলা ক্ষেত্রে তো আমি তো লিভার নাই আমি রিপ্লেস করলাম ওখানে তো কাস্ট রয়ে গেল এই এই যে সিরোসিস হয়ে ক্যান্সারের দিকে যাওয়া এই সংখ্যা বা এই ভয়াবহতাটা কেমন বাংলাদেশে হ্যাঁ এটা আপনি লিভার সিরোসিস একবার হয়ে গেলে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 1/4 মানে 20 থেকে 25% তো সেটা তো আমরা পাই মানে একে তো সিরোসিস না হয়তো আমি দুতিন বছর চিকিৎসা করতেছিলাম ভালোই ছিল হঠাৎ করে রোগী খারাপ হয়ে যায় লক্ষণটা কি হয় পেটে ব্যথা বলে স্যার আমার চাকাটা বড়ো হয়ে গেছে তারপরে তার গায়ে জ্বর আসে ক্যান্সার হলে অ্যাজ এ হোল কিছু সিমটম থাকে জেনারেল সিমটম এবং স্পেসিফিক সিমটম এগুলো নিয়ে আসে তখন কিন্তু আমরা একটা টেস্ট করি আলফা ফিটো প্রোটিন অথবা সিটি স্ক্যান করে দিকে যে অলরেডি সিরোসিসের মধ্যে আবার একটা লিভার টিউমার হয়ে গেছে তখন আমরা ওই আমরা রুগীকে তো অফার করি আমরা যে আপনার যদি সামর্থ্য থাকে ডোনার থাকে তাহলে দেয়ার ইজ এ হোপ

তাহলে আমরা সেক্ষেত্রে কি করি ওনার একটা বয়স আমরা দেখি ডোনারের ক্ষেত্রে বয়সটা আমরা ধরি যত ইয়াং ডোনার হবে মানে ২০ থেকে ৪০ এখন কার্যক্ষমতা কার্যক্ষমতা ভালো আছে তার ডায়াবেটিস নাই তার হাইপার নাই তার লিপিডের প্রবলেম নাই কিডনি ভালো আছে হার্ট লাং ভালো আছে তাহলে চল্লিশ পর্যন্ত আমরা কিন্তু খুব একটা ইয়াং লিভার পেয়ে যাচ্ছি প্লাস লিভারের বয়সের একটা ব্যাপার আছে আমি যদি ষাট বছরের বয়সে ডোনার নেই ওই লিভারের বয়স তো ষাট বছর অলরেডি বটেই এই জন্য আমরা ইয়াং ডোনার সিলেক্ট করব বয়স আর সেকেন্ড হচ্ছে যে তার কোনো অন্যান্য অসুখ থাকলে সেটা আমাদের সিলেকশন কিন্তু মূল বিষয় হচ্ছে যে লিভার দিয়ে দিলেও সেটি আবার আগের অবস্থায় ফিরে আসে যিনি দিচ্ছেন এটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই লিভার গ্রো করা শুরু করে এবং দেখা গেছে যে সিক্স উইকস বা এইট উইকস মানে দু মাস পরে যখন আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান করি দেখা যায় পূর্ণ লিভার ওনার মানে তো স্যার যে প্রতিস্থাপনের সুযোগ যদি সৃষ্টি হয় আসলে দাতাও প্রচুর পাওয়া যাবে আমাদের মতো দেশে যেহেতু আমরা এখনো আমাদের পারিবারিক বন্ডেজটা অনেক যেহেতু আমরা 4000 দিয়ে ফেলছি তাহলে লিভার দেয়ার ক্ষেত্রে তো মানুষের আরো বাধা থাকার কথা না এটা জাস্ট আমাদের একটা আইস ব্রেকিং এর মতো একটা খালি ঘটনা ঘটাতে হবে ঘটনা তারপর আমাদের দেশে আপনার প্রতিদিন আমরা লিভার বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট মেডিসিন ইন্টারনাল মেডিসিন সবই তো আমরা লিভার সার্ভিসেস পাচ্ছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটি ছোট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি ধন্যবাদ এই যে লিভার সিরোসিস তো অনেক পরের স্টেজ লিভার বিকলের কাছাকাছি বা বিকল হয়ে যাওয়া সেক্ষেত্রে এই রোগীগুলোকে হেপাটাইটিস বি থেকে প্রতিরোধ করতে সি থেকে বা ন্যাশ থেকে আসলে রক্ষা করতে মানে আমাদের একটা তো প্রতিরোধের বিষয় চিকিৎসার প্রসঙ্গে যদি আসি তাহলে চিকিৎসাটা আমরা কতদূর ছড়াতে পেরেছি বা আমরা আসলে এই সমন্বিত যারা যারা সেবা দেয় তাদেরকে কতটা ওরিয়েন্টেড করতে পেরেছে তাদের ওরিয়েন্টেশন কেমন হয়েছে স্যার না আমি এটা আমাদের দেশে এই আমি একটা একটা করে যদি বলি যে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি তো সেই নব্বইয়ের দশকে যখন শুধু ইনজেকশন ছিল এরপরে দু সালের পরে নতুন মাইলেনিয়ামে আমাদের নতুন মুখে খাওয়ার ওষুধ এসে এসে গেলো এবং আমাদের কোম্পানি যারা আছেন দেশে এনার প্রতি কিন্তু এই ওষুধগুলো বানাচ্ছেন তো এখানে ওষুধগুলো ডিসপেন্স করবে কে এবং হেপাটাইটিস বি এর জন্য পার্টিকুলার আমি বলতেছি আমি সাধারণ জনগণের বোঝার জন্য একটা বলি যে এইস বিএস যে পজিটিভ হলে কিন্তু ওষুধ আপনার খাওয়া লাগবে কি লাগবে না এটা কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের লিভার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে আমরা কতগুলো ব্লাড টেস্ট করি বিশেষ করে ডিএনএ টেস্ট করি তো ডিএনএ থাকলে আমরা ওষুধটা দিই কারণ ডিএনএটাকে নেগেটিভ করাটা খুব দরকার

শুধু ডাক্তার তো চিকিৎসক না আমাদের সমাজকর্মীও আমরা জি বটে আপনাদের মাধ্যমে আমরা মেসেজগুলো মানুষকে দিতে যাচ্ছি যে এইচ পজিটিভ হলে আপনি ওষুধ গ্রহণ করবেন না আপনি প্রথমে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন উনি আপনাকে বলে দেবে এইচ বিএসএ যে পজিটিভ হলে হার্ডলি টেন পার্সেন্ট রুগীর হয়তো ওষুধ দিতে হয় বাকি নব্বই পার্সেন্ট কিন্তু ওনার ইনএক্টিভ হেপাটাইটিস বি ক্যারিয়ার ওটার তো কোনো সুদ লাগে কিন্তু তারও আগে যদি কেউ নিজে নিজে সচেতন হয়ে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়ে যদি টিকা নিয়ে নেন তাহলে তো তিনি সারা জীবনের জন্য হেপাটাইটিস বি কার্যকরী টিকা আছে এটা আমাদের ন্যাশনাল প্রোগ্রামে ইপিআই যেটা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন বাচ্চাদের কিন্তু আমরা দের মাস বয়স থেকে ভ্যাকসিন ওই আমরা এটা WHO একটা দেশগুলোতে আমাদের যেটা মাইলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর পর এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট এসডিজি 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি এর একটা রেট কমায় আনতে হবে আর এডাল্ট যারা তাদেরকে নিজ উদ্যোগে টেস্ট করে আপনি ভ্যাকসিন নেবেন তাহলে এটা হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন আছে মুখে খাওয়ার ওষুধ আছে ইনজেকশনও আছে নেক্সট হতে কিন্তু স্যার প্রাইমারি হেলথ কেয়ারে আমি যদি বলি যে যারা এখন বয়স হয়েছে তাদের পরীক্ষা নিরীক্ষা করে এদেরকে ছেকে বের করার জন্য আসলে কোনো কিছু করা যেতে পারে কিনা যে আমি ডায়াবেটিস হাসপাতালে কাজ করি ডায়াবেটিসের কোনো রুগী আসলে আমি কিন্তু তার একটা স্ক্রিনিং টেস্ট এইচবিসিডি করতে দেই

দেশীয় কোম্পানিগুলো বানাচ্ছে এবং ওনারা এক্সপোর্টও করেন এত ভালো কোয়ালিটির ওষুধ সেটা মুখে খাও ট্যাবলেট আছে ওটা ভ্যাকসিন নাই হেপাটাইটিস সির ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এই হেপাটাইটিস স্ক্রিনিংটা করতে হবে যেটা আমাদের দেশে এখন করা হচ্ছে এটা এটা আমাদের সাংবিধানিক একটা কিন্তু স্যার কোন কোন ওষুধ এই লিভারের ক্ষেত্রে হেপাটাইটিস বি অথবা সি যেগুলো সরকারি সরবরাহ করছে হাসপাতালে ফ্রিতে পাওয়া যায় সি এর ক্ষেত্রে

এর সাথে যদি পরিবারের ইতিহাস থাকে ক্লোজ ইনমেটস মানে ভাই বাবা মা তখন কিন্তু আমরা নিই যে ওনার লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা এটা একটু বেশি আছে অবশ্যই এটা আমাদের খোঁজ নিতে হয় স্যার এখন আসলে প্রতিরোধের জন্য বা লিভারকে এই নানা ধরনের জঞ্জাল থেকে সুস্থ রাখার জন্য আসলে আমরা কোন দিকে হাঁটব বা কি করব প্রথমত হচ্ছে যে আপনার স্থূলতা বা আপনার সেলফ যেটা আপনি মডিফাইবল বলতেছি যেটা আজকে এই মুহূর্তে যদি একটা মুখে যে খাবার খাই বলে অশুদ্ধ খাবার খাই দূষিত খাবার খাই সবই কিন্তু মুখে খাওয়ার পরে পাকস্থলী হয়ে আলটিমেট কিন্তু লিভারে যায় কিন্তু আল্লাহ তালা আমাদের বা সৃষ্টিকর্তা আমাদের লিভারে ডিটক্সিফিকেশন একটা ক্ষমতা দিয়েছেন যে লিভারে ফিল্টার হয়

মেডিসিন দেয়া আছে বা নাই সেটা কিন্তু একটু যাচাই করার সুযোগ কিন্তু আমার আছে আমি চাইলে করতে পারি সেটা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শেষ বিরতিতে যাচ্ছি ফিরছি কিছুক্ষণ পরে স্যার লিভার সিরোসিসের সঙ্গে যেহেতু লিভার প্রতিস্থাপনের সম্পর্ক এবং আমরা যেহেতু বছরে আটটা করেছি এই জায়গাতে আমাদের পরিস্থিতি খুবই নাজুক এবং বিগত সরকারের সময়ে তিনটি হাসপাতালের কথা বলা হচ্ছিল শেখ রাসেল লিভার বা বার্ডেম এবং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এর বাইরেও কিন্তু এখন আমরা দেখছি যে একটি বড় জায়গা উপযোগী হয়ে বসে আছে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল কিন্তু এটি আসলে কার্যকারিতার দিকে নিয়ে যাওয়ার জন্য আগে যাদেরকে ট্রেনিং করানো হয়েছিল বাংলাদেশ থেকে যারা গিয়েছেন বা এই ট্রান্সপ্লান্টের সঙ্গে ছিলেন নতুন করে আসলে পেস বাড়ানোর জন্য আসলে এখন কি করা দরকার বলে আপনি মনে করেন আমি মনে করি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যারা নতুন দায়িত্ব নিয়েছেন ওনারা অনেক ডাইনামিক এবং ওনারা শুধু চিকিৎসক এবং সবারই সদিচ্ছা আছে আপনি যদি উপাচার্য বলেন উপ বলেন তো এখন করা উচিত আমি 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 জাপানে কিয়োটোতে যেটা দেখে এসেছি বা অন্যান্য দেশেও যে কোনো ট্রান্সপ্লান্ট প্রোগ্রামে একজন সেন্ট্রাল কোয়ার্ডিনেটর থাকেন যিনি হচ্ছে এই জায়গাগুলোকে আপনি সমন্বয় করবেন তো ওইটা এমনকি আমি বাইরে যারা জানি যে একজন নার্সও কিন্তু এটা কোয়ার্ডিনেটর হতে পারে যদি সে ওই লাইনে ওইভাবে তাকে বিএসসি বা পিএইচডি করে নার্স আমি বলছি আমাদের দেশে আমরা হয়তো একজন ডাক্তারকে দায়িত্ব নিতে হবে অ্যাসাইন্ড হতে হবে সেন্ট্রাল কোয়ার্ডিনেশনের মাধ্যমে একটা হলো সার্জিক্যাল টিম আর একটা হচ্ছে যে হ্যাপাটোলজিস্ট টিম থাকবেন পাশাপাশি কিন্তু আমাদের এই যেহেতু বড়ো সার্জারি হয় লম্বা সময় ধরে আমি দেখেছি মিনিমাম এইট আওয়ার্স ম্যাক্সিমাম এইটিন আওয়ার্স আঠারো ঘন্টা এখানে অ্যানেস্থেটিস্ট এখানে ট্রান্সফিউশন মেডিসিন এখানে ল্যাবরেটরি ইমেজিং সাপোর্টস স্পেশালি সিটি স্ক্যান এবং অন্যান্য তো এইগুলা আমাদের হাতে রেখে তারপরে আমাদের ওই সেন্ট্রাল কোয়ার্ডিনেটার উনি এই লোকগুলাকে কি করবেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা প্রতিষ্ঠানে সবাই থাকবেন তা না অন্য কোনো প্রতিষ্ঠানে যদি কাজ করেন সেটা সরকারি বেসরকারি যাই হোক এবং ওনার যদি এক্সপার্টাইজ থাকে ওনার যদি আগ্রহ থাকে আপনি

এক সময় আমরা হয়তো বিএসএ মিডিয়ার শুরু করি এখন যেহেতু ওয়েল ইকুইপড জি বারডেম ওনাদের এখনো প্রজেক্ট কিন্তু রানিং তো ম্যান পাওয়ার শর্টেজ এবং কোঅর্ডিনেশনটা এখানে খুবই দরকার কোঅর্ডিনেশন সেন্ট্রাল কোঅর্ডিনেশন এবং আপনি তো যিনি সার্জন উনি হয়তো একদিনের জন্য আমরা বুকিং দেবো ওনাকে প্রথমে একটা মিটিং করবো তারপরে আমরা মিটিং ট্রান্সপ্লান্ট হয়ে গেলো ট্রান্সপ্লান্টের আগে পরে দায়িত্ব তো হেপাটোলজিস্ট নেবে কিন্তু সার্জনদেরকে কোয়ার্ডিনেশন করার জন্য বসে আমরা কে ডোনার সার্জারি করবে কে রিসিভেন্ট করবে এবং সার্জারি প্ল্যান তো ওনারাই করবেন তো সেটা হওয়ার আগে পরে আমার ইমিউনি সপারেশন একটা প্রসঙ্গ আসতে পারে আপনি হয়তো এটা প্রসঙ্গ আমি একটু বলবো কিডনি ট্রান্সপ্লান্টে কস্টিং এ একটা কিডনি ট্রান্সপ্লান্টের পরে সলিড অর্গান এটা কিন্তু প্রায় দীর্ঘদিন মানে আমৃত্যু ও কিন্তু ট্রান্সপ্লান্টের ইমিউনি সপারেশন একটা ওষুধ হয় যেগুলো অনেক দামি এবং সেই ইমিউনি সপারেশন ওষুধের কিন্তু আবার সাইড ইফেক্ট হয় এবং সেটার কারণে কিন্তু অনেক গ্রাফ রিজেকশন হয় আমি কিডনির কথাটা বললাম তাহলে লিভারে আসি লিভার ইজ এ প্রিভিলেজ অর্গান এটা সৃষ্টির রহস্য লিভার ট্রান্সপ্লান্ট করার পরে ইমিউনে সপারেশন মেডিসিনগুলো কিন্তু লাগলেও সেটা কম মাত্রায় লাগে এবং আমি দেখে এসেছি জাপানে যে লিভার ট্রান্সপ্লান্ট করার পরে ইমিউনে সাপারেশন ওষুধ কয়েক বছর পরে উইড্র করা সম্ভব তা আপনি যেটা বলছেন যে এখন আসলে সরাসরি কাজ শুরু করে দেওয়া দরকার আমাদের দেরি করার কোনো সুযোগ নেই আমাদের ট্রেন ম্যান পাওয়ার আছে সার্জন আছে আমি জানি ওনাদেরকে একটা জায়গায় আনতে হবে একটা সেন্ট্রাল কোয়ার্ডিনেশন বডি তৈরি করতে হবে ইউনিভার্সিটি করে আমাদের হয়তো মেশিনের পত্রে আর কোনো আমাদের ঘাটতি নেই মানে প্রথমে তো ইনফ্রাস্ট্রাকচার তারপরে আমার অপারেশন থিয়েটার তারপরে হচ্ছে আমার ইকুইপমেন্টস মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অ্যানাসেটোলজিস্ট ব্লাড ট্রান্সফেশন ডিপার্টমেন্ট কারণ আপনি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ব্যাগ রক্ত প্ল্যাটেলাইট এগুলো লাগে হোল ব্লাড

মানে এই পুরনো যে মেডিকেল কলেজ বা জেলা শহর আসলে কতটুকু প্রস্তুত তাদেরকে আসলে কিভাবে প্রস্তুত করা যায় হ্যাঁ আপনি যে কোনো চিকিৎসা দিতে গেলে প্রথমে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক তো লাগবে তো বিশেষজ্ঞ চিকিৎসক লাগে এই কারণেই যে ওনার মাধ্যমে চিকিৎসাটা হলে উনি সঠিক মাত্রায় তার ওষুধ দেওয়া এবং পরিবারকে আমরা সান্ত্বনা দেওয়ার ব্যাপারে থাকে যে আমি এই লাইনে বিশেষজ্ঞ আমি কিন্তু বলতে পারবো যে ওনার এই রোগীর আউটকামটা কী যে উনি কতদিন বাঁচতে পারেন রুগীরা সবসময় জানতে চায় তো এটা আমি বিশেষজ্ঞ দক্ষ ম্যান পাওয়ার তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট যেমন এমডি হেপাটোলজি শুধু এখন বিএসএমএম তে আছে এবং মায়মসিং মেডিকেল কলেজ আছে আমি মনে করি যে প্রথমেই এমডি হেপাটোলজি কোর্সের মাধ্যমে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে আমি আমাদের সোসাইটি সেক্রেটারি শাহনুল আলম অধ্যাপক মোবিন খানসাল আমাদের সভাপতি আমরা কিন্তু মিটিংগুলোতে বলি যে আমাদের লিভার বিশেষজ্ঞ কতজন দরকার লিভার আমি

মেডিকেল কলেজগুলোতে হেপাটোলজি পোস্ট ক্রিয়েট করতে হবে তাহলে উনি প্রমোশন বলি বা কর্মক্ষেত্র কীভাবে প্রথমে বিভাগ তারপরে বিভাগ অলরেডি আটটা মেডিকেল কলেজ আছে তাহলে আমাদের দক্ষ ম্যানপাওয়ার তৈরি করে পোস্ট ক্রিয়েট করে তাদেরকে পদায়ন করে আমরা তো ট্রান্সপ্লান্ট বলতেছি যে চৌষট্টি জেলাতে হবে আটটা বিভাগে হবে দরকার নাই আমাদের অ্যাটলিস্ট পুরাতন আটটার মধ্যে চারটা মেডিকেল কলেজ ঢাকাতে নিয়মিত শুরু হোক আগে আগে ঢাকাতে শুরু পরে ওই যে আমাদের এমডি এম এর মাধ্যমে যে হেপাটোলজিস্ট হেপাটোবিলিটি সার্জন তৈরি হবে তখন আমরা স্যার আশা করি যে খুব দ্রুতই হয়তো শুরু হবে সেই প্রত্যাশায় রইলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবার অভিনন্দন জানাচ্ছি লিভার সিরোসিস একটি শেষ পর্যায়ে বলা যায় মৃত্যুর কাছাকাছি একটি অবস্থা কিন্তু আপনি চাইলেই আপনার ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে হেপাটাইটিস বি এর টিকা নেবার মাধ্যমে বা আপনার হেপাটাইটিস সি হয়েছে কিনা না সেটি দেখার মাধ্যমে কিন্তু লিভারকে আপনি সুস্থ রাখতে পারেন এবং লিভারকে সুস্থ রাখার জন্য জনসাধারণের যেমন চেষ্টা জরুরি একইভাবে লিভার প্রতিস্থাপন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য রাষ্ট্রের কাছে আমাদের আবেদন রইল এই প্রত্যাশাই আজকে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন